ভাই বুয়টাসের পক্ষ থেকে স্বাগতম। এই অবস্থায় আমি প্রাইসটা চাচ্ছি ভাই 7,60,000 টাকা। ভাই গাড়িটা আমি অবস্থায় দাম চাচ্ছি ভাই 5,10,000 টাকা। আর এই গাড়িটা এই অবস্থায় আমি মূল্য চাচ্ছি ভাই 10,80,000 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অমি ব্লগসের পক্ষ থেকে সেকেন্ড হ্যান্ড কারের ব্র্যান্ড নিউ একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। প্লাস বুইয়া অটোসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। বুইয়া অটোসটা কিন্তু খুবই একটি জনপ্রিয় সেকেন্ড হ্যান্ড কারের শোরুম, নতুন তারপরও খুব জনপ্রিয় একটি শোরুম। বিশেষ করে জনপ্রিয় হয়েছে এই শোরুমের ওনার ইলিয়াস ভাইয়ের কারণে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই জান? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ খুব ভালো রাখছে। আজকে ইলিয়াস ভাইয়ের শোরুমে কি কি গাড়ি রয়েছে এগুলো কিন্তু মূলত আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন ইলিয়াস ভাইয়ের এই শোরুমে কিন্তু সব থেকে আপনারা যারা একেবারে কম প্রাইসের ভিতর ভালো কন্ডিশনের গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ইলিয়াস ভাই সবসময় কালেকশন রাখে, এবং ইলিয়াস ভাই কিন্তু সবাই মন জয় করেই গাড়ি কালেকশন রাখার চেষ্টা করে এবং আপনাদের কাছে গাড়ি বিক্রয় করে। সো ফ্রেন্ড, চলুন আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে দেখাই এই শোরুমে বর্তমানে কী কী গাড়ি রয়েছে এবং গাড়ির কন্ডিশনটা এবং এখানে গাড়ির প্রাইসটা। সো ফ্রেন্ড, চলুন আর কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটি শুরু করা যাক। জি ভাই, বুই অটোসের পক্ষ থেকে স্বাগতম। ভাই, আজকে প্রথমে যে গাড়িটাতে শুরু করব সেটা হলো আমার নোয়া সুপারস্টার লেমো 98 মডেল, 2002 রেজিস্ট্রেশন, 14 সিরিয়ালের গাড়ি এবং খুবই ভালো এবং অরিজিনাল কন্ডিশনের কার। গাড়িটার আগে প্রথমে আমি ইঞ্জিন সাইডটা দেখাচ্ছি। আপনার ইঞ্জিনটা একটু দেখেন। জি, এই হলো ভাই গাড়িটার ইঞ্জিন কন্ডিশন। এই গাড়িটার ইঞ্জিনটা কিন্তু ভাই রিকন্ডিশন বসানো এবং খুব ভালো কন্ডিশন। আমার কাছে পেপারসটা আছে, যে নেবে তার নামে আমি পেপারস উঠিয়ে দিতে পারবো। গাড়িটার আপনার মাঠগার্ডের সাইডটা, মার্সেলটা, এই মাঠগার্ডের সাইডটা এবং বর্ডারটা, এই সাইডগুলো ভাই কোনো প্রকার মাইন নেই ভাই, মোটামুটি কন্ডিশন ফ্রেশ আছে ভাই। আর গাড়িটার বিশেষ করে চাকার কন্ডিশনটা, চারটা চাকাই ভাই ভালো কন্ডিশন আছে খুবই। আর গাড়িটার ভিতরের কন্ডিশনটা যদি দেখাই, ভিতরের কন্ডিশনটা এমন হবে। আর এটা কিন্তু ভাই ফোর ডোরের গাড়ি, পিছন দিকে একটা দরজা হয় আর উপরে কিন্তু টু ডোর সানরুফ আছে। এটা কিন্তু ডাবল সানরুফের গাড়ি এবং খুবই ফ্রেশ গাড়িটার কন্ডিশন আছে ভাই, ডাবল সানরুফ। কারণ এই গাড়িগুলো ভাই 98 মডেল, বয়সের তুলনায় ভাই কন্ডিশনটা ফ্রেশ আছে, খুবই ফ্রেশ কন্ডিশন। আর গাড়িগুলোর মাঠগাড়টার ভিতরের সাইডটা আমি একটু যদি দেখাই, দেখানো যদি যায় মাঠগাড়ের ভিতরের সাইডটা, এগুলোতে কোনো প্রকার রঙের ছোঁয়া নাই। আমরা পিছনটা দেখছি। আর এই হলো গাড়িটার ব্যাক সাইডের কন্ডিশনটা। আর ব্যাক সাইডেও আমি যদি আরও ওই সামনের বিষয়গুলো আমি দেখাই, যেটা আমি বরাবরের মধ্যে দেখিয়ে দিই, এটা কিন্তু এই জোড়াগুলো এবং এই পাশের জোড়াটা, এই জোড়াটা যেসব গাড়িতে মোটামুটি নয়া গাড়িতে সচরাচর এগুলোতে বাড়ি থাকে ভাই, এটাতে কোনো বাড়ি নেই। আর এটা কিন্তু ভাই দোয়েল এসির গাড়ি, অরিজিনাল দোয়েল এসির গাড়ি, টু সানরুফ সুপার স্টার লিম, অরিজিনাল দোয়েল এসি টু সানরুফ। এদিকে পর্দা করারও ব্যবস্থা আছে, আপনারা চাইলে পর্দাটা করে নিতে পারেন। পর্দার অরিজিনাল এগুলো এটা সিএনজি এখানে আছে 80 লিটার। আর ভিতরে আমার আরও একটা সিএনজি ওইখানে বসানো আমি পেয়েছি, ভিতরে আছে 60 লিটার। ভিতরের সিএনজিটা একটু দেখাই দিই, ভিতরের সিএনজিটা হলো গিয়ে 60 লিটার, দুইটা সিএনজি করা আছে এই গাড়িটাতে। আপনার দেখতে পাবেন ফুল গাড়িটা কিন্তু এই গাড়িটাতে চারটা বাম্পার পেয়ে যাবে, সামনে পিছনে ডানে বামে চারটা বাম্পার, আর চারটা চাকাই ভাই ভালো আছে। ওকে, আপনার ফুল গাড়িটা দেখানোর চেষ্টা করলাম, ফুল গাড়িটা কিন্তু অনেক ভালো কন্ডিশনেই রয়েছে। জি, এই গাড়িটা ভাই নোয়া সুপার স্টার লিমো 98 মডেল, 2002 রেজিস্ট্রেশন, 14 সিরিয়ালের গাড়ি, ফার্স্ট পার্টি ওনার। আর এই গাড়িটা এই অবস্থায় আমি ভাই প্রাইসটা চাচ্ছি। আর এই গাড়িটার পেপারসটা আমি কিন্তু গতকালকে পেপারসটা করিয়েছি, কাগজটা ওনারা 1 বছর এবং 2 বছর কমপ্লিট পাবে। এই অবস্থায় আমি প্রাইসটা চাচ্ছি ভাই 7,60,000 টাকা। এই গাড়িটার প্রাইসটা চাচ্ছি আমি 7,60,000 টাকা। পরবর্তীতে যে গাড়িটা দেখাবো এটা ভাই করোনা প্রিমিয়ম। জি ভাই, হলো আমার করোনা প্রিমিয়ম 96 মডেল, 99 রেজিস্ট্রেশন, 1587 সিসির গাড়ি। গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা আমি যদি দেখাই, এই হলো ভাই গাড়িটার ইঞ্জিন কন্ডিশন। দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের একটি ইঞ্জিন, ভাই ফ্রেশ কাজ নেই, ফ্রেশ কন্ডিশন আছে। না না ভাই, ইঞ্জিন এসি এগুলো তো কোনো প্রকার কাজ নাই। আর গাড়িটার ভিতরের অবস্থাটা এমন হবে, গাড়িটার যদি আমি এইগুলো দেখাই, চাকা এবং রিংগুলো দেখাই, চাকা এবং রিংগুলো খুবই ফ্রেশ আছে। আর ভিতরের কন্ডিশন হবে এরকম, আপনার ড্যাশবোর্ডটা ভাইয়া ভালো আছে। আর এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন টিভি, ব্যাক ক্যামেরা, সিট কভার, এগুলো সব কিছু করা আছে।
সিটটা কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখেন সিটটা কিন্তু খুবই গর্জিয়াস লুকে রয়েছে। তারপরে সিএনজি করা, সিএনজি করা আছে। প্রিমিয়োটা ভাই 96 মডেল, 99 রেজিস্ট্রেশন, 1527 গাড়ি বাইকার। এটা আমি অবস্থায় দাম চাচ্ছি ভাই 5,10,000 টাকা। এই গাড়িটা দাম চাচ্ছে ইলিয়াস ভাই মাত্র 5,00,000 আর আর 10,000 টাকা। আর এই গাড়িটা আরেকটা বিষয় বলে দিই, আমি এই গাড়িটার পেপারসটা কিন্তু আমি কালকে করিয়েছি। ট্যাক্স টোকেন এবং ফিটনেস আপনার 21 সাল এবং 22 সাল পর্যন্ত পাবেন, কালকে করিয়েছি। জি ভাই, এখন যে গাড়িটা দেখাবো এটা টয়োটা এক্সিও, সবার পরিচিত ব্র্যান্ড এক্সিও ব্র্যান্ড, 2007 মডেল, 2012 রেজিস্ট্রেশন, 33 সিরিয়ালের গাড়ি, 21 সাল, 22 সাল কাগজ কমপ্লিট। আর এই গাড়িটাতে কিন্তু ভাই সবই অরিজিনাল আছে। গাড়িটার কন্ডিশনটা এমন হবে ভাই, এই হলো গাড়িটার ইঞ্জিন কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো এবং ফ্রেশ অবস্থায় আছে ভাইয়া। আর এটা কিন্তু গিয়ার বক্সটা ভাই অরিজিনাল, গিয়ার বক্সটা অরিজিনাল। আর এটা ড্যাশবোর্ডটা কিন্তু ভাই অরিজিনাল, ড্যাশবোর্ডটাতে কিন্তু কোনো ফাটা নেই। এক্সিও গাড়িগুলোর ড্যাশবোর্ডটাতে কিন্তু ভাই ফাটা থাকে, কিন্তু এই গাড়িটাতে কিন্তু ড্যাশবোর্ডটা কোনো ফাটা নেই। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা একটু দেখেন, মানে খুবই ভালো কন্ডিশনে রয়েছে, সিটগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো কন্ডিশনে রয়েছে। ড্যাশবোর্ডের এই ডিজাইনগুলো দেখেন, ডিজাইনগুলো কিন্তু প্রিমিয়াম একটা কোয়ালিটি দিয়েছে ডিজাইনটা। তারপর আমি আপনাকে পিছনের দিকে যদি চলে যাচ্ছি, পিছনে দেখেন। জি ভাই, এই যে পিছন, মোটামুটি সিএনজি করা। জি ভাই, 60 লিটার সিএনজি করা আছে। ওকে, আর এই গাড়িটা কিন্তু 2007 মডেল, 2012 রেজিস্ট্রেশন, 33 সিরিয়ালের গাড়ি, 21 সাল এবং 22 সাল পর্যন্ত কাগজ কমপ্লিট আছে। আর এই গাড়িটা এই অবস্থায় আমি মূল্য চাচ্ছি ভাই 10,80,000 টাকা। জি ভাই, এখন যে গাড়িটা দেখাবো এটা স্টারলেট, 92 মডেল, 96 রেজিস্ট্রেশন, 12 সিরিয়ালের গাড়ি। এই গাড়িটা কিন্তু আমি ভাই গতকালকে নিয়েছি স্টারলাইটের, আমার কিন্তু ভাই অনেক পার্টি যারা নব করতেছে সেই ভাইদের জন্য আমি রিভিউটা দিয়ে দিচ্ছি। আমি বলছিলাম এই গাড়িটা আমি রেখে দিব, আমি যারটা কিনেছিলাম কালকে বলছিলাম এক মাস পরে, এটা আমার ব্যথার চিন্তা ভাবনা আছে। তারপরও শোরুমের সুবিধার্থে আমি রিভিউটা দিয়ে দিচ্ছি। এই হলো গাড়িটার ইঞ্জিন কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশনটা ভালো আছে। আর এই গাড়িটাতে কিন্তু ভাই কোনো প্রকার মাইন নেই ভাই, ছোটো হইলো কিন্তু গাড়িটাতে কোনো প্রকার মাইন নেই ভাই। এ হলো ইঞ্জিন কন্ডিশন। আর এই গাড়িটা আমার পুলিশ ভাইয়ের কাছে আমি নিয়েছি, পুলিশের আপনার ইটাও দেখতেছেন। এ হলো গাড়িটার ভিতরের কন্ডিশন। আর এটা কিন্তু অল পাওয়ারের গাড়ি, গ্লাস ডোর এবং আপনার ইগ্রিল গিয়ারটা অল পাওয়ার, অল পাওয়ারের গাড়ি। এ হলো চাকাটার কন্ডিশন, চাকাটার কন্ডিশনটা কিন্তু ভাই, জি জি ভাই, চারটা চাকাই ভালো আছে। এ হলো ভিতরের পিছনের সিটটার কন্ডিশন। আমার পুলিশ ভাই তো গাড়িটা খুব টিপটপ করে উনি চালিয়েছে, গাড়িটা বাইরে থেকে ভিতরের কন্ডিশনটা আরো সুন্দর। ওকে, আর এ হলো পিছন সাইডটা, ব্যাক ডালাটা, এটা কিন্তু সিএনজিও করা আছে ভাইয়া, সিএনজি সাউন্ড সিস্টেম সব ওকে আছে। এই হবে পিছনের কন্ডিশনটা, আমি যদি বনারটা লাগিয়ে দিই তারপর আপনারা দেখতে পারবেন। আর এটার কিন্তু সামনে পিছনে কোনো মাইন নেই, এই পাশ, এই পাশ এবং এই পাশ, সামনে পিছনে কোনো মাইর বা কোনো খোলা কাটা নেই কিন্তু ভাই গাড়িটাতে। এই গাড়ি কিন্তু এত ফ্রেশ পাওয়া যায় না, এটা কিন্তু খোলা কাটা থাকে, মাইর থাকে, কিন্তু ফ্রেশ। সামনের গ্লাস, পিছনের গ্লাস, সবগুলো গ্রাস কিন্তু অরিজিনাল আছে। আচ্ছা ভাই, এই গাড়িটার দাম চাচ্ছেন কত টাকা? ভাই এই গাড়িটা আমি বর্তমানে এই অবস্থায় দাম চাচ্ছি, এই গাড়িটার পেপারসটা 2 বছর ফেল আছে ভাই, 2 বছর ফেল অবস্থায় আমি দাম চাচ্ছি এই গাড়িটার 2,20,000 টাকা। যে নিবে সে ইচ্ছা করলে পেপার করা নিতে পারে, আর বাদ দেশ গাড়ি আমি যদি নিয়ে চালাতে চাই তাহলে তাদের পেপার যদি না করার তাহলে তাদের ব্যাপার, কিন্তু এই গাড়িটার এই অবস্থা আমি দাম চাচ্ছি 2,20,000 টাকা। আচ্ছা ভাই, দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য কি? ইনশাআল্লাহ ভাই, আমার দূরের ভাই বোনদের সবসময় আমি খুব ভালো ফ্যাসিলিটি দিয়ে থাকি, যতটুকু পারি ভাই আমি কম করে নেওয়ার চেষ্টা করি। জি ভাই, এখন যে গাড়িটা দেখাবো এটা টয়োটা ক্যারিনা মাইরোট। এই গাড়িটা সম্বন্ধে আমি বলছিলাম, আমার এক ভাই গাড়িটা বায়না করে পরে আমার 90 ওয়াগানটা নিয়ে গেছে ওনারা। এখন আমি এই গাড়িটা আমি আবার এর জন্য রিভিউটা দিয়ে দিচ্ছি। ক্যারিনা মাইরোট, আমার 2 বছর কাগজ ফেল যে গাড়িটা ছিল এটা হলো আমার সেই গাড়িটা। জি, এই ভাই গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা, ইঞ্জিন কন্ডিশনটা কিন্তু ভাই ভালো আছে ভাই, টাকার তুলনায়, আমি রেটটা বলতেছি একটু পরে, টাকার তুলনায় ইঞ্জিন কন্ডিশনটা ভালো আছে। আর এটা কিন্তু ভাই ম্যানুয়াল গিয়ারের গাড়ি, এটা কিন্তু আপনার ইঞ্জিন কন্ডিশন প্লাস এসি কন্ডিশন, এসি কিন্তু ভাই বরফের মতন ঠান্ডা হয়। আর এটার ড্যাশবোর্ডে ভাই কোনো প্রকার স্কেচ না, ড্যাশবোর্ডে আপনারা পেয়ে যাবেন কিন্তু 3টা আলাদা মিটার, তারপরে আপনি পেয়ে যাবেন ওই লোকিয়া এটাতে টিপি, টিপি সহ লাগানো আছে,
আর এসি কন্ডিশনটা খুবই ভালো আছে ভাইয়া। আর এই হবে পিছনের কন্ডিশন, জি এই হবে পিছনের কন্ডিশনটা। জি ঢাকা মেট্রো, ঢাকা মেট্রো গো 12 সিরিয়ালের গাড়ি ভাইয়া। এই অবস্থায় আমি এই গাড়িটার দামটা চাচ্ছি এগুলো 165,000 টাকা। এই গাড়িটার দামটা আমি আগেও এটি চেয়েছি। এখন যে গাড়িটা দেখাবো ভাই, এই গাড়িটা আমার কেরিনা মাই রোড, এটা কাগজ কমপ্লিট গাড়ি ভাই। এটা দেখালাম কাগজ ফেল, আর এটা হলো কাগজ কমপ্লিট। এটা 92-91 মডেল, 97 রেজিস্ট্রেশন, 12 সিরিয়ালের গাড়ি। এটার পেপারসটা ভাই 21 সাল পর্যন্ত আছে। গাড়িটার কন্ডিশনটা এমন হবে ভিতর দিয়ে একটু ভিতরটা দেখাচ্ছি। ভিতরটা দেখেন, ড্যাশবোর্ডটা বর্তমানে এইরকম হবে। এটা এসি, এসি কমপ্লিট? জি জি ভাই, এসি, এসি সাউন্ড সিস্টেম, ইঞ্জিন সব কমপ্লিট। আর এটা কিন্তু ভাই অল পাওয়ারের গাড়ি ভাই, এটা অল অপশন অটো। ওকে, এরপর আমি আপনাদের গাড়ির পিছনটা দেখাচ্ছি। ইলিয়াস ভাই একটু পিছনটা দেখান। জি জি ভাই, পিছনটা বর্তমানে দেখতে পাচ্ছেন এই রকম হবে। জি জি ভাই, এরপর এটা হচ্ছে, এটা ঢাকা মেট্রো গো 12। জি জি, ঢাকা মেট্রো গো 12 সিরিজ। এগুলো তো ভাই কোনো অ্যাক্সিডেন্ট? না 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 ভাই, গাড়িতে ভাই বড় কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। সামনের গ্লাসটা একটু ফাটা আছে, আমি ভাইদের সুবিধার্থে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই গাড়িটাতে কিন্তু বাড়তি একটা ফ্যান লাগানো আছে। এই বিষয় নয় যে আপনার এই গাড়িটাতে এসি কিন্তু চলে না, এসি কিন্তু বরফের মতন ঠান্ডা হয়। তারপরে ফ্যানটা লাগানো আছে, আমার আগে আইনজীবী ভাই ব্যবহার করতো, উনি ফ্যানটা লাগিয়ে নিছে। এই আপনাদের সুবিধার্থে দেখা গেলো শীতের দিন, শীতের দিনে আপনারা দেখা গেলো এসি না ছেড়ে আপনারা ফ্যানটা ছেড়েও চালাতে পারবেন। এটা আপনার 91 মডেল, 97 রেজিস্ট্রেশন, কেরিনা মাই রোড গাড়ি। আর এটার পেপারসটা 21 সাল পর্যন্ত কমপ্লিট আছে। এই অবস্থায় আমি এই গাড়িটার দাম চাচ্ছি ভাই 260,000 টাকা ভাই। এখন যে গাড়িটা দেখাবো ভাই, এটা হচ্ছে ভাই টয়োটা হান্ড্রেড ওয়াগন, 93 মডেল, 96 রেজিস্ট্রেশন, 11 সিরিয়ালের গাড়ি। আর এই গাড়িটার কিন্তু ভাই পেপারস 21 সাল এবং 22 সাল আপডেট। এই গাড়িটা আমার সেই ভাইদের জন্য যারা অল্প বাজেটে কাগজ কমপ্লিট গাড়িটা খুঁজে, আমার সেই ভাইদের জন্য এই গাড়িটা। এটা আপনার ওইলো গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা এমন হবে। এই হলো ভাই গাড়িটার ইঞ্জিন কন্ডিশন। তারপরে ভিতরের কন্ডিশনটা ভাই এমন হবে। এই হলো ভাই গাড়িটার ভিতরের কন্ডিশন। ভিতরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এটা এসি কমপ্লিট? জি জি ভাই, এসি কমপ্লিট আছে। এটা ভাই গ্লাস ডোরটা ম্যানুয়াল, আর গিয়ারটা হলো গিয়া অটো। এই হলো পিছের সিটের কন্ডিশনটা। আরেকটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি, এটা চারটা চাকা, চারটা চাকার অবস্থায় ভাই কিন্তু খুব ভালো আছে। মোটামুটি 8-10 মাসে চাকাগুলো ইনশাল্লাহ চেঞ্জ করতে হবে না। এই গাড়িটা হচ্ছে 93 মডেল, আপনার 96 রেজিস্ট্রেশন, 11 সিরিয়ালের গাড়ি, 1331 সিসি, এসি কমপ্লিট আছে। আর এই গাড়িটা আপনার ওই গ্লাস ডোরগুলো হইলো ম্যানুয়াল, আর গিয়ারটা হচ্ছে অটো। এই গাড়িটা এই অবস্থায় আমি দামটা চাচ্ছি ভাই 260,000 টাকা। জি ভাই, এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে ভাই আমার সুজুকি মারুতি গাড়িটা ভাই, 2004-এর মডেল, 5-এর রেজিস্ট্রেশন ছিল। এই গাড়িটা ভাই মূলত আমার বায়না হয়ে গেছে, আমার টাঙ্গাইলের এক ভাই গত পরশুদিন আমাকে বায়না করেছে। এই গাড়িটা আমি ভাই 95,000 টাকা বিক্রি করছি। এই গাড়িটার কাগজটা 5 বছর ফেল ছিল। তারপর আমি কাস্টমারের সুবিধার্থে, যেন আমি এইসব রেঞ্জও গাড়িগুলো রাখি ভাইদের সুবিধার্থে, আমি দেখিয়ে দিচ্ছি। জি, আমার ভাই এই গাড়িটা আমার বায়না হয়ে গেছে, আমার নড়ালের এক ভাই বায়না করছে এই গাড়িটা। এই গাড়িটা আমি ভাইতে বিক্রি করছি 180,000 টাকা। ওই ভাই মনে হয় আজকে বা কালকে এসে এই গাড়িটা আমার নিয়ে যাবে। তারপর আমি ভাইদের সুবিধার্থে আমি গাড়িটা আবার দেখিয়ে দিচ্ছি। ভাই সবাইকে আমি আগে ধন্যবাদ জানাচ্ছি, আমার ভিডিওটা ভাই আপনারা সবাই দেখছেন ইনশাল্লাহ। ভাই আমার ভিডিওটা বরাবর আপনারা দেখেন, আমার ভালো লাগে খুব। আর আপনারা অনেক ভাই আমাকে খুব পছন্দ করেন ইনশাল্লাহ ভাই, আল্লাহর কাছে শুক্রিয়া। আপনাদের দোয়ায় আমার বুয়া অটোস ভাই ইনশাল্লাহ দিন দিন ভাই প্রচার এবং প্রসার খুব ভালো হচ্ছে ভাই। আপনারা সবাই আমার সাথে ইনশাল্লাহ ভাই যোগাযোগ করতেছেন, আর অনেক ভাই ব্রাদার আছে আমি অনেক সময় ফোনটা ধরতে পারি না, তার জন্য আমি সবসময় বলে দিই ভাই আমি ক্ষমা প্রার্থী ভাই, আমি একা মানুষ ভাই, আমি একা ব্যবসাটা করি ভাই।
এই জিনিসটা হলো বড় বিষয় আপনারা জানেন। আর বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যারা আছে, আর বিশেষ করে আমার মধ্যবিত্ত ভাইরা যারা আছে, মধ্যবিত্ত ভাইদের গাড়িগুলোই মোটামুটি আমি বেশি বিক্রি করি। আর বিশেষ করে অনেক কাগজ আনকমপ্লিট গাড়িগুলো আমি বেশি বিক্রি করি, যারা দেশে নিয়ে ড্রাইভিং স্কুল খুলে বা যারা এমনি তো দেশে নিয়ে চালায়, সেই ভাইদের গাড়িগুলো আমি মূলত এখন বেশি বিক্রি করতেছি। ইনশাল্লাহ ভাই আপনার আমার ভুয়ো অটোসে আসেন সর্বদা ভাই। আগে আপনাদের যেমন সার্ভিসটা দিয়ে গেছি, ভবিষ্যতে দিয়ে যাব, পরবর্তীতে ইনশাল্লাহ দিতে যাওয়ার চেষ্টা করবো ভাই। ইনশাল্লাহ ভাই আমার ভুয়ো অটোসে আসেন, আপনাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে আমি সবসময় ভাই ভালো ভালো গাড়িগুলো দিব এবং দিয়ে যাব। বিশেষ করে মধ্যবিত্ত ভাইরাই আমার গাড়িগুলো বেশি কেনেন, সেই ভাইদের আমার কাছে আসার আমন্ত্রণ রইল। আমারও আমার শোরুমে আসেন এবং দেখেন, আমার সাথে এক কাপ চা খান, দেখতে পারবেন বা বুঝতে পারবেন ভাই আমি কেমন মানুষ। যেই ভাই আসছে সব ভাইরা আমার সম্বন্ধে মোটামুটি ভালো কমন করে ভালো একটাই কে জানে, সেই জন্য আমাকে খুব ভালো লাগে ভাই। অনেক ভাই অনেক কমন করে, আর বিশেষ করে আমি কমনগুলোর ভাই রিপ্লাই দিতে পারি না ভাই, আপনারা কিছু মনে করেন না ভাই। আপনাদের প্রায় কমনগুলো আমি দেখার চেষ্টা করি, কিন্তু ভাই রিপ্লাই দেওয়ার মতো ভাই সময় বা সুযোগ হয় না, তার জন্য দিতে পারি না। ইনশাল্লাহ ভাই সবার সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ।